support us today. Odisha's fastest growing web news channel. বিধানসভা বজেট অধিবেশনর দ্বিতীয় পর্যায় প্রথম দিনরে গৃহরে মহানতি তাতি আজ প্রশ্নকাল আরম্ভ হওয়া মাত্রে বিজেডি সদস্য মানে এই প্রসঙ্গ উঠাই হট্টগোল করলে ছত্তিশগড় নির্মাণ কাম বন্ধ করা সদস্য মানে দাবি করলে হট্টগোল জারি রহবার বাচস্পতি গৃহক তিনটা যায় মুলতবী ঘোষণা করলে সেপটে বিজেডি বিধায়ক মানে বিধানসভা পরিসরে থাকা গান্ধী মূর্তি তলে ধারণা দিয়েছিল দ্বিতীয় পর্যায় অধিবেশন এপ্রিল 30 তারিখে ব্যয় মঞ্জুরি বিল পারিত হব মে 5 তারিখ পর্যন্ত বিধানসভা অধিবেশন চালিবার কার্যসূচী রয়েছে মহানদীর ওড়িশার হচ্ছে জীবনরেখা যে জীবনরেখা চাষী কূল এবং অঞ্চলবাসী সমস্ত আজ অতিষ্ঠ ছত্তিশগড় সরকার যেভাবে ভাবে বেনিয়ম ভাবে হচ্ছে ব্যারেজ নির্মাণ কলে পরবর্তী সময় রাজ্য সরকার মধ্যে কেন্দ্র সরকারকে অবগত করে বহু নাহি নাহিরে সুপ্রিমকোর্টক নির্দেশ ক্রমে গোটে এটি ট্রিব্যুনাল গঠন করাগলা এবং তা পরবর্তী সময় ওড়িশাবাসীকে ন্যায় দেওয়া পরিপ্রেক্ষী সে আজ পর্যন্ত কোণী প্রকার কার্যানুষ্ঠান গ্রহণ কলে না কেন্দ্র যেহেতু ছত্তিশগড়ের বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার সেপাই তা সোহেলা ভাই এই যে কাম করছেন আজ দিনের মহানদীর পা আসা বন্ধ হয়ে গলা আগক বহুত অরা দিন অবং লোক জীবন জীবিকা চাষী মানকর চাষ এসব আগামী দিনের সম্পূর্ণ ভাবে ধ্বংস হওয়া গলা আমার দাবি হল অতি শীঘ্র ইয়া উপরে যে ট্রিব্যুনাল গঠন করা যাই সে মাধ্যমে ওড়িশা সরকার সেটি কিভাবে ভাবে মানে ওড়িশাকে ন্যায় মিলব তাপাই হচ্ছে কাম করা কথা